আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি বগুড়া থেকে 65 কিলোমিটার দূরে পাহাড়পুর বৌদ্ধবিহারে। আমরা প্রথমে বগুড়া থেকে শিবগঞ্জ হয়ে জয়পুরহাট, এরপর জয়পুরহাট থেকে নওগাঁর পাহাড়পুরে। বগুড়া থেকে পাহাড়পুরের দূরত্ব হলো 65 কিলোমিটার। এটি মূলত নওগাঁ জেলার মধ্যেই পড়ে, কিন্তু যেতে হয় জয়পুরহাট দিয়ে। আমরা মহাস্থানের উপর দিয়ে জয়পুরহাটে যাচ্ছি। এই মহাস্থানও বাংলাদেশের ঐতিহাসিক একটি স্থান। এই মহাস্থানের উপরে আমার একটা ভিডিও আছে, আপনারা পারলে দেখে নিতে পারেন। এই মহাস্থানের প্রাচীন নাম পুণ্ডনগর বা পুণ্ডবর্ধন। বগুড়া থেকে মাত্র 7 কিলোমিটার দূরে এই মহাস্থান গড় অবস্থিত। আমরা চলে এলাম জয়পুরহাট শহরে। জয়পুরহাট শহর থেকে পাহাড়পুরের দূরত্ব হলো মাত্র 13 কিলোমিটার। চলে এলাম ঐতিহাসিক পাহাড়পুরে।
ছাউনিগুলো একসময় বিশ্রামের উপযোগী ছিল, এখন আর সেই অবস্থা নেই, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করেছিলেন। 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার ক্যানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার বা সোমপুর বিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার। আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে। এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, বরং চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসেন। খ্রিস্টীয় 10ম শতকে বিহারের আচার্য ছিল অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করে। পুনর্বর্ধনের রাজধানী পুনর্নগর বর্তমান মহাস্থান এবং অপর শহর কোটিবর্ষ এর মাঝামাঝি স্থানে অবস্থিত ছিল সোমপুর বিহার। এর ধ্বংসাবশেষটি বর্তমান বাংলাদেশের বৃহত্তর রাজশাহীর অন্তর্গত নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় পাহাড়পুর গ্রামে অবস্থিত। স্থানীয় লোকজন একে গোপাল চিতার পাহাড় আখ্যায়িত করত, সেই থেকে এর নাম এসেছে পাহাড়পুর, যদিও এর প্রকৃত নাম সোমপুর বিহার। বৌদ্ধ বিহারটির ভূমি পরিকল্পনা চতুষ্কোণাকার, উত্তর ও দক্ষিণ বাহুদয় প্রতিটি 273.7 এবং পূর্ব পশ্চিম বাহুদয় 274.15 মিটার। এর চারিদিকে চওড়া সীমানা দেয়াল দিয়ে ঘেরা ছিল। সীমানা দেয়াল বরাবর অভ্যন্তরভাগে সারিবদ্ধ ছোট ছোট কক্ষ ছিল। উত্তর দিকের বাহুতে 45টি এবং তিন দিকের বাহুতে 44টি করে কক্ষ। এই কক্ষগুলোর 3টি মেঝে আবিষ্কৃত হয়েছে। প্রতিটি মেঝে বিছানো ইটের উপর পুরু সুরকি দিয়ে অত্যন্ত মজবুতভাবে তৈরি করা। সর্বশেষ যুগে 92টি কক্ষের মেঝের উপরে বিভিন্ন আকারের বেদি নির্মাণ করা হয়। এ থেকে অনুমান করা যায় যে প্রথম যুগে সবগুলো কক্ষই ভিক্ষুকদের আবাস কক্ষ হিসাবে ব্যবহৃত হয়। এর পরবর্তীকালে কিছু কক্ষ প্রার্থনা কক্ষে রূপান্তরিত করা হয়েছে। কক্ষগুলোর প্রতিটিতে দরজা ছিল। এই দরজাগুলো ভিতর দিকে প্রশস্ত কিন্তু বাইরের দিকে সরু। বিহারে উত্তর বাহুর মাঝ বরাবর রয়েছে প্রধান ফটক, আর এর বাইরের এবং ভিতরের একটি করে স্তম্ভ সম্বলিত হলঘর এবং পাশে ছোট ছোট কুঠুরিও ছিল। এই কুঠুরিগুলো বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হতো। উত্তর বাহুর প্রবেশপথের সামনে 1984 সাল পর্যন্ত একটি পুকুর ছিল। 1984-85 দিকে খননে প্রাপ্ত অনুযায়ী নির্মাণ যুগের পরবর্তী আমলে এই পুকুর খনন করা হয়। এ সময়ে এই অংশের সিঁড়িটি ধ্বংস করে দেওয়া হয়। পরবর্তীকালে পুকুরটিও ভরাট করে দেওয়া হয়। বিহারের অন্তর্বর্তী স্থানের উন্মুক্ত চত্বরের মধ্যবর্তী স্থানে রয়েছে কেন্দ্রীয় মন্দিরের ধ্বংসাবশেষ। এখন এটি 21 মিটার উঁচু হলেও মূল মন্দিরটি কমপক্ষে 30 মিটার উঁচু ছিল। 3টি ক্রমহ্রাসমান ধাপে ঊর্ধ্বগামী এই মন্দিরের ভূমি পরিকল্পনা ক্রুশাকার। প্রতিটি ক্রুশ বাহুর দৈর্ঘ্য ছিল 108.3 মিটার ও 95.45 মিটার। মূল পরিকল্পনাটির কেন্দ্রে দরজা জানালাবিহীন একটি শূন্যগর্ভ চতুষ্কোণার প্রকোষ্ঠ রয়েছে। এই প্রকোষ্ঠ মন্দিরের তলদেশ থেকে চূড়া পর্যন্ত বিস্তৃত। মূলত এই শূন্যগর্ভ প্রকোষ্ঠটিকে কেন্দ্র করেই এই সুবিশাল মন্দিরের কাঠামো নির্মিত। এই কক্ষের চারিদিকে মন্দিরের দ্বিতীয় ধাপে 4টি কক্ষ ও মণ্ডপ নির্মাণ করা হয়েছে। এর ফলে মন্দিরটি ক্রুশাকার ধারণ করেছে। মন্দির পরিকল্পনার সমান্তরালে দেয়াল পরিবেষ্টিত প্রদক্ষিণ পথ আছে।
এই পাহাড়পুরে একটি বিশ্রামাগারও রয়েছে, আপনারা চাইলে এখানে রাত্রি যাপন করতে পারেন। এটি পাহাড়পুর জাদুঘর। এই পাহাড়পুর জাদুঘরে সংরক্ষিত যেসব মূর্তি রয়েছে সেগুলি হলো বেলে পাথরের চামুণ্ডা মূর্তি, লাল পাথরের দণ্ডায়মান শীতলা মূর্তি, কৃষ্ণ পাথরের বিষ্ণুর খণ্ডাংশ, কৃষ্ণ পাথরের দণ্ডায়মান গণেশ, বেলে পাথরের কৃত্তিমূর্তি, দুবলাহাটির মহারানীর তৈলচিত্র, হরগৌরীর ক্ষতিগ্রস্ত মূর্তি, কৃষ্ণ পাথরের লক্ষ্মীনারায়ণের ভগ্নমূর্তি, কৃষ্ণ পাথরের উমামূর্তি, বেলে পাথরের গৌরী মূর্তি, বেলে পাথরের বিষ্ণুমূর্তি, নন্দী মূর্তি, কৃষ্ণ পাথরের বিষ্ণুমূর্তি, সূর্যমূর্তি, কৃষ্ণ পাথরের শিবলিঙ্গ এবং বেলে পাথরের মনসা মূর্তি। এখানে একটি হোটেলও রয়েছে, আপনারা যারা দুপুরে খাবার খেতে চান তারা এখানে হোটেলেও খাবার খেতে পারেন। এখন আমরা রওনা দেব বগুড়ার উদ্দেশ্যে। আমরা বগুড়া থেকে এসেছিলাম জয়পুরহাট হয়ে, কিন্তু এখন আমরা যাব বদলগাছি আক্কেলপুর এবং দুপচাঁচিয়া হয়ে বগুড়ার দিকে। এই রাস্তাটা সোজা চলে গেছে বদলগাছির দিকে, আর বাঁদিকে আমরা যেদিকে যাচ্ছি সেটা চলে গেছে আক্কেলপুরের দিকে। আমরা আক্কেলপুর হয়ে দুপচাঁচিয়ার উপর দিয়ে বগুড়ায় চলে যাব। আপনারা যারা ঢাকা থেকে আসতে চান তারা দুইভাবে এই পাহাড়পুরে আসতে পারেন। প্রথমটা হলো আপনারা ট্রেনে সরাসরি ঢাকা থেকে জয়পুরহাটে ট্রেনে আসতে পারেন। ট্রেনে জয়পুরহাটে নেমে জয়পুরহাটে স্থানীয়ভাবে অনেক যানবাহন পাহাড়পুর উদ্দেশ্যে ছেড়ে যায়। আরেকটি উপায় হলো ঢাকা থেকে বাসে করে আসা। জয়পুরহাট থেকে মাত্র 13 কিলোমিটার দূর পাহাড়পুরের অবস্থান। পাহাড়পুরে থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে। আজকের মতো এখানে শেষ করছি। আপনারা যারা আমার ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।